আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। কিয়ামতের আলামতে সকল পর্ব যারা শুনেছেন তাদেরকে প্রথমেই জানাই আন্তরিক মোবারকবাদ। অবশ্যই আজকের এই পর্বটি সম্পূর্ণ শুনবেন, তাহলে বুঝতে পারবেন আমরা পৃথিবীতে বর্তমানে কোন পর্যায়ে আছি। কিয়ামতের আলামতের আজকের পর্বই হচ্ছে সর্বশেষ পর্ব। সবাইকে পুরোটি শুনবার আমন্ত্রণ জানাচ্ছে। পৃথিবী জুড়ে ধ্বংসলীলা চালানোর পর ইয়াজুজ মাজুজ আসমানের দিকে তীর ছুড়বে। আল্লাহর নির্দেশে রক্তমাখা তীর তাদের দিকে ফিরে আসবে। তারা বলবে, পৃথিবীবাসীর পর আসমানবাসীকেও আমরা ধ্বংস করে দিয়েছি। এক সময় আল্লাহ এ বিপর্যয়ের ইতি টানবেন। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ঈসা আলাইহি সালাম এবং তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন এক ধরনের সংক্রমণ পাঠাবেন যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে আক্রান্ত করবে। তারা সবাই একসাথে মারা যাবে। ঈসা আলাইহি সালাম এবং তার অনুসারীরা নেমে এসে তীব্র দুর্গন্ধ ছাড়া এক বিঘে জায়গাও খালি পাবেন না। তারা আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ উটের ঘাড়ের মতো লম্বা গলার এক ধরনের পাখি প্রেরণ করবেন, যারা লাশগুলো বহন করে নিয়ে ফেলে দেবে যেখানে আল্লাহ ইচ্ছা করেন। এরপর আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যার থেকে কাঁচা পাকা কোনো গৃহ বাকি রইবে না। এতে পৃথিবী ধৌত হয়ে উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হবে। এরপর আল্লাহ মাটিকে আদেশ দেবেন, তোমার ফসল উৎপন্ন করো এবং তোমার সব বরকত ফিরিয়ে দাও। ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ হওয়ার পর পৃথিবী আবার শস্য শ্যামল অবস্থায় ফিরে যাবে। খাদ্যদ্রব্যে এমন বরকত হবে যে একটি আনার দিয়ে একদল মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে। একটি গাভী বা উটের দুধ বিপুল সংখ্যক মানুষের জন্য যথেষ্ট হবে। সহি মুসলিম। মানুষের উপর সুখ শান্তির জানালা খুলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মরিয়ামের পুত্রকে ঈসা ন্যায়পরায়ণ শাসক রূপে প্রেরণ করবেন। তখন মানুষের মধ্য থেকে সব হিংসা বিদ্বেষ শত্রুতা দূর হয়ে যাবে। মানুষকে সম্পদ গ্রহণ করার জন্য ডাকা হবে, কিন্তু কেউ তা গ্রহণ করবে না, যেহেতু সবার কাছেই সম্পদ থাকবে। সহিহ মুসলিম, কিতাবুল ঈমান। উম্মত আবার ইবাদত বন্দিকিতে মগ্ন হবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজের পরও তোমরা অবিরত হজ উমরা পালন করতে থাকবে। সহিহ বুখারী, কিতাবুল হজ। এটি আল্লাহর নীতি। আল্লাহ বলেছেন, ইন্নামাল উসরি ইউসর, কষ্টের সাথে সুখ রয়েছে। যারা এতদিন পর্যন্ত মহাযুদ্ধ দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের ফিতনার মধ্যেও ধৈর্য এবং ত্যাগের সাথে ইমান টিকিয়ে রেখেছিল, আজ তাদের নিয়ামত প্রাপ্তির পালা। আর আল্লাহ যখন নিয়ামত দেন তখন নিয়ামতের সমুদ্রই দিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় ও দয়ালু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে ন্যায়নীতি, যে শান্তি ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন, সে দিন ইসলাম তখন সারা পৃথিবী জুড়ে পূর্ণতার সাথে প্রতিষ্ঠিত হবে। এরপর আল মাসিহ আল সিদ্দিক সাইয়্যিদুনা ঈসা ইবনে মারিয়াম রূহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীকে বিদায় জানাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সে সময় ইসলাম ছাড়া অন্য সব ধর্ম বিলুপ্ত করে দিবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ৪০ বছর অবস্থান করবেন। এরপর তিনি ইন্তেকাল করবেন। মুসলমানরা তার জানাজায় নামাজ আদায় করবেন। সুপ্রসিদ্ধ মিশকাতুল মাসাবিহ কিতাবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি বর্ণনা আছে যে ঈসা আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দাফন করা হবে। শায়খ আব্দুল হক দেহলবীর বলেছেন, রওজা শরীফে একটি কবরে জায়গা এখনও খালি আছে।
এক সময় আসবে মুসলমানদের বিদায়ের পালা। নওয়াব ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা সুখ শান্তিপূর্ণ অবস্থায় থাকাকালীন আল্লাহ একটি সুবাতাস প্রেরণ করবেন যা প্রত্যেক ইমানদারের রূহ কবচ করে নেবে। বাকি থাকবে এমন লোক যারা গাধার মতো জনসম্মুখে পাপাচারিত করবে, এদের উপরই কিয়ামত সংঘটিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি সহিহ মুসলিমে এসেছে, রাত দিনের সমাপ্তি ঘটবে না যতক্ষণ না লাত উজমা অর্থাৎ মূর্তি আবার পূজিত হবে। তখন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, হে আল্লাহর রাসূল, যখন আল্লাহ এ আয়াত নাজিল করলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন যেন তিনি একে সব ধর্মের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা এটি অপছন্দ করে। তখন আমি ভেবেছিলাম এ প্রতিশ্রুতি পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হবে এবং যতদিন আল্লাহ ইচ্ছা করেন ততদিন বহাল থাকবে। এরপর আল্লাহ একটি সুবাতাস প্রেরণ করবেন যার দ্বারা ন্যূনতম ইমানদাররাও পৃথিবী থেকে বিদায় নেবে। এরপর এমন লোক বাকি থাকবে যাদের মধ্যে বিন্দুমাত্র কল্যাণ নেই, তারা আবার পিতৃপুরুষের কুফুরি ধর্মে ফিরে যাবে। সে সময় কিয়ামতের অন্যান্য বড় আলামত দ্রুত প্রকাশ পাওয়া শুরু করবে। আল্লাহু আলাম, আমাদের ধারণা বাকি আলামতের মধ্যে ধোঁয়া প্রথমে প্রকাশিত হবে। আল্লাহ বলেছেন, বেশ তো তাহলে অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ দৃশ্যমান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে যা মানুষকে আবৃত করে ফেলবে। এটি যন্ত্রণাদায়ক শাস্তি। হতে পারে এ ধোঁয়া আসমানি গজব, আবার হতে পারে যে মহাযুদ্ধে বিপুল পরিমাণ মরণাস্ত্র ব্যবহারের ফলে পৃথিবীর আবহাওয়া বিষাক্ত ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়বে। যেভাবেই হোক দেখি এটি আল্লাহর আজাব, এতে সন্দেহ নেই। কিয়ামতের বড় আলামতের মধ্যে তিনটি আলামত হচ্ছে ভূমিধ্বংস, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, একটি জাজিরাতুল আরবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মতের শেষ দিকে ভূমিধ্বংস অথবা অবয়ব বিকৃতি এবং পাথর বৃষ্টি হবে। একের পর এক ভূমিকম্পের ফলে এসব ভূমি ধ্বংস হবে। বলাই বাহুল্য, এসব ভূমিকম্পের বিধ্বংসী শক্তি আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। কিয়ামতের বড় আলামতের মধ্যে আরও একটি হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যোদয়। পবিত্র কোরআনে এ ব্যাপারে ইঙ্গিত রয়েছে। সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেদিন আপনার প্রতিপালকের কিছু নিদর্শন আসবে সেদিন কোনো ব্যক্তির ঈমান ফলপ্রসূ হবে না, যদি না সে আগে থেকে ঈমান আনে অথবা ঈমান অনুযায়ী সৎ কর্ম করে। হাদিসে এ বিষয়টি আরও বিশদভাবে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন মানুষ এ দৃশ্য দেখবে তখন সবাই ঈমান আনবে, কিন্তু তখন কোনো ব্যক্তির ঈমান ফলপ্রসূ হবে না, গ্রহণযোগ্য হবে না, যদি না সে আগে থেকে ঈমান আনে অথবা ঈমান অনুযায়ী সৎ কর্ম করে। তাহলে বোঝা যায় পশ্চিম দিক থেকে সূর্যোদয় হচ্ছে মহাবিশ্বের বিদায় ঘণ্টা। এরপর নতুন ঈমান বা আমল কিছুই কবুল হবে না, এমন কি তৌবার দরজাও বন্ধ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তৌবা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। প্রশ্ন জাগতে পারে, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া কিভাবে সম্ভব? জবাব হচ্ছে, আমরা জানি সূর্য একটি নক্ষত্র যাকে কেন্দ্র করে নির্ধারিত কক্ষপথে ঘুরছে আমাদের সৌরজগৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, সূর্য পরিভ্রমণ করে নির্ধারিত কক্ষপথে, এটি মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ করে দেয়া। আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি স্তরসমূহ, অবশেষে এটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। এরকম কয়েক মিলিয়ন সৌরজগৎ ধারণ করে
অনবরত ঘুরছে আমাদের ছায়াপথ, যেখানে রয়েছে সূর্যের চেয়ে বহুগুণ বড় বড় নক্ষত্র। আল্লাহ সূরা আম্বিয়ায় বলেছেন, সব কিছু মহাশূন্যে পরিভ্রমণ করছে। এরকম অন্তত 100 বিলিয়ন ঘূর্ণায়মান ছায়াপথ নিয়ে গঠিত আমাদের মহাবিশ্ব। নির্ধারিত নিয়মে এগুলো চলে, আবার নির্ধারিত নিয়মেই একে অন্যের সাথে সংঘর্ষিত হয়। দ্রুত বেগে ছুটে আসা একটি গ্রহাণুর সাথে ধাক্কা লেগে একটি গ্রহের কক্ষপথ পরিবর্তন হয়ে যেতে পারে। মহাবিশ্বের সুদীর্ঘ 13.7 বিলিয়ন বছর বয়সকালে কত শত গ্যালাক্সি একে অন্যের সাথে সংঘর্ষের ফলে একত্রে মিশে গেছে, কত শত নক্ষত্র ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের পেটে বিলীন হয়ে গেছে, তার কোনো হিসাব নেই। আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়ায়, আমি শপথ করছি নক্ষত্ররাজি বিলীন হওয়ার স্থানের, অবশ্যই এটি একটি মহাশপথ যদি তোমরা জানতে। অতএব যে আল্লাহ অগণিত নক্ষত্র এবং অজস্র ছায়াপথকে একে অন্যের মাঝে ধসিয়ে দিতে পারেন, তার পক্ষে সামান্য সূর্যের কক্ষপথ পরিবর্তন করা কি কঠিন বিষয়? নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এরপরের আলামত হচ্ছে ভূগর্ভস্থ জন্তু। কিয়ামতের ঠিক পূর্বে ভূগর্ভ থেকে একটি জন্তু বের হবে। পবিত্র কোরআনে বর্ণিত আছে সূরা নামলে, আর যখন প্রতিশ্রুতি সমাগত হবে তথা কিয়ামত শুরু হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জন্তু বের করব, সে মানুষের সাথে কথা বলবে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নিদর্শন হল পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং পূর্ব দিকে একটি ভূগর্ভ জন্তুর আবির্ভাব। এর মধ্যে যেটি আগে হবে পরক্ষণেই এর পরেরটি প্রকাশ পাবে। এ ভূগর্ভস্থ জন্তুটি মক্কা শরীফ থেকে বের হবে, তাফসিরে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে। কিয়ামতের আলামত সংক্রান্ত পূর্বাপর বিষয়বস্তু সামনে রাখলে বোঝা যায় যে পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং ভূগর্ভস্থ জন্তুর আবির্ভাব কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ের আলামত। বর্তমান যুগের বহু আলিম এ মত পোষণ করেছেন, আমাদেরও তাই মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জন্তুর ব্যাপারে আর কিছুই বলেননি, তবে কতিপয় সাহাবির সূত্রে কয়েকটি মওকুফ বর্ণনা পাওয়া যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, জন্তুটি রং বেরঙের হবে, এর দুই শিঙের দূরত্ব হবে দীর্ঘ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, জন্তুটি প্রকাণ্ড কোচের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্যমতে, এটি লোমস ভাল্লুকের মতো খুর বিশিষ্ট। একটি বর্ণনা মতে, জন্তুটি মুমিন ও কাফিরকে পৃথকভাবে মোহরাঙ্কিত করবে। বলে রাখি, সাহাবায়ে কেরাম আমাদের কাছে সত্য ন্যায়ের মাপকাঠি, তাদের মতামত নির্দ্বিধায় গ্রহণযোগ্য, কিন্তু উপরিউক্ত বর্ণনাগুলো আমাদের কাছে যথার্থ মনে হচ্ছে না। প্রথমত, এ বর্ণনাগুলো সনদ তথা সূত্র অনির্ণীত। দ্বিতীয়ত, এগুলো হাদিসে প্রসিদ্ধ কোনো কিতাবে জায়গা পায়নি, বিভিন্ন তাফসিরের কিতাবে বিচ্ছিন্ন সনদে এসেছে এগুলো। তৃতীয়ত, বর্ণনাগুলো অস্বচ্ছ এবং পরস্পর বিপরীতমুখী, তাই আল্লাহ আলাম আমাদের ধারণা এগুলো সাহাবিদের বর্ণনা নয়, বরং কেউ বা কারা এগুলো তৈরি করে সাহাবিদের নামে সংযুক্ত করে দিয়েছেন, আল্লাহ আলাম। কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে আগুন। হুজাইফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবশেষে ইয়েমেনে আদন এলাকার নিচুভূমি থেকে একটি আগুন বের হবে, যা মানুষকে জড় হওয়ার স্থানে তাড়িয়ে নেবে। প্রশ্ন আসে, জড় হওয়ার স্থান কোনটি? জবাব হাদিসে দেয়া হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে হাদ্রামাউত বা এদিকের কোনো এলাকা থেকে একটি আগুন বের হয়ে মানুষকে জড় করবে। আমি আবু হুরায়রা বললাম, আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য রইল শাম। এ দুটি হাদিস থেকে আমরা যে সম্ভাবনা দাঁড় করিয়েছি তা হল, কিয়ামতের ঠিক পূর্বক্ষণে ইয়েমেনের এডেন
বা হাদরামাউত এলাকা থেকে একটি প্রকাণ্ড অগ্নুৎপাত সৃষ্টি হবে। ততদিনে একাধিক মহাযুদ্ধ এবং ইয়াজুজ মাজুজের ফিতনার বেসুমার লোক নিহত হয়েছে। মুসলমানরা ইতিপূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পরপর তিনটি প্রলয়ঙ্কারী ভূমিধ্বংসের ফলেও নিশ্চিতভাবে অগণিত মানুষ প্রাণ হারিয়েছে। তাই এ অনুমান করা অযৌক্তিক হবে না যে তখন পৃথিবীর জনসংখ্যা একেবারে কম। যারা থাকবে তারা আগুন দেখে দিকবিদিক ছোটাছুটি করতে করতে শাম তথা বৃহত্তর সিরিয়ায় গিয়ে জড়ো হবে। এটি হবে পৃথিবীর মহাজাতির সর্বশেষ সম্মেলন, কারণ সময় শেষ। অগ্নুৎপাতের ফলে মানবজাতির শেষাংশ শামে গিয়ে জড়ো হবে। এই দুর্ভাগারাই মহাকালের সবচেয়ে ভয়াল ঘটনার সাক্ষী। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার সময় সৃষ্টির সবচেয়ে খারাপ লোকেরা জীবিত থাকবে। একাধিকবার বলেছি, কিয়ামতের পূর্বে পৃথিবীতে কোনো ইমানদার অবশিষ্ট থাকবে না। প্রশ্ন আসে, তাহলে কি পৃথিবী থেকে আল্লাহর নামটি উঠে যাবে? মুসলমানদের অবর্তমানে কাবা শরীফের কি হবে? কোথায় থাকবে পবিত্র কোরআন? জবাব হচ্ছে, এগুলোর কিছুই তখন অবশিষ্ট থাকবে না। না কোরআন, না কাবা, না আল্লাহর জিকির। উঠিয়ে নেওয়া হবে পবিত্র কোরআন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, এমতাবস্থায় এক রাতে কোরআন উঠিয়ে নেওয়া হবে, ফলে মুসহাফে কিংবা মানুষের অন্তরে একটি আয়াতও অবশিষ্ট থাকবে না। মুসলমানদের বিদায়ের পর ধ্বংসপ্রাপ্ত হবে বাইতুল্লাহ শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাবশি ব্যক্তি কাবা শরীফ ধ্বংস করে দেবে, যার পায়ের নলি হবে ছোট ছোট। স্বাভাবিকভাবেই তখন পৃথিবীতে আল্লাহর নাম মুখে নেয়ার মতো কেউ বাকি রইবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হবে না। কিয়ামত বলে কয়ে আসবে না, আকস্মিকভাবেই চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত এত আকস্মিক হবে যে এক লোক তার উষ্ট্রীর দুধ দহন করে দুধের পাত্র মুখের কাছে নেয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দুই ব্যক্তির কাপড় ক্রয় বিক্রয়ে ব্যস্ত থাকবে, কিন্তু লেনদেন শেষ করার আগেই কিয়ামত হয়ে যাবে। এক লোক পানির হাউস মেরামত করতে থাকবে, মেরামত শেষ করার আগেই কিয়ামত হয়ে যাবে। কিয়ামত সংঘটিত হওয়ার দিন হবে শুক্রবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার ব্যতীত কিয়ামত সংঘটিত হবে না। একই সাহাবি থেকে বর্ণিত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শুক্রবার ভোর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত প্রত্যেক প্রাণী কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে উৎকণ্ঠিত থাকে, কেবল মানুষ ও জিন ব্যতীত। এ হাদিসের আলোকে উলামায়ে কেরাম দাবি করেন, কিয়ামত সংঘটিত হবে শুক্রবার সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে। তাহলে বোঝা যায়, মানবজাতির শেষাংশ শামে জড়ো হওয়ার পর আকস্মিকভাবে কোনো এক শুক্রবার প্রত্যুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিঙার ফুৎকার দেওয়ার নির্দেশ দেবেন। পবিত্র কোরআনে সূরা জুমারে বলা হয়েছে, শিঙায় ফুঁক দেয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ মৃত হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার শিঙায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। শিঙায় ফুঁক দেওয়ার দায়িত্বে রয়েছেন ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিঙার দায়িত্বশীল ইসরাফিল আলাইহিসসালাম দায়িত্ব পাওয়ার পর থেকে তার দৃষ্টি আকাশের দিকে টিকিয়ে রেখেছেন, এই ভয়ে যে তিনি চোখের পলক ফেলার আগেই আল্লাহর আদেশ এসে যায় কিনা। শিঙায় প্রথমবার ফুঁক দেওয়ার সাথে সাথে সমগ্র সৃষ্টিকুল সজোরে কেঁপে উঠবে। আল্লাহ বলেছেন, আল্লাহ সূরা হজে বলেছেন, হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার।
কম্পনের ফলে ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে সব কিছু। আল্লাহ সূরা তাকবীরে বলেছেন, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, যখন নক্ষত্ররাজি মলিন হয়ে পড়বে, যখন পর্বতমালা অপসারিত করা হবে। অন্য আয়াতে বলা হয়েছে, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন তারকারাজি ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, যখন কবরসমূহ উন্মোচিত করা হবে। তবে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত এবং আল্লাহর আরশবাহী ফেরেশতারা তখনও জীবিত থাকবেন, তাদের উপর মৃত্যু আসবে শিঙায় ফুঁক দেওয়ার পরে। তাফসিরে কুরতুবী, তাদের মৃত্যুর পর সৃষ্টি জগতের আর কেউই বাকি রইবেন না, বাকি থাকবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আছেন আদি থেকে, যিনি রইবেন অনন্তকাল, যিনি বলেছেন সূরা আর রহমানে, ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল, শুধু বাকি থাকবে আপনার মহিমায় ও মহানুভে প্রতিপালকের সত্তা। এরপর আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে সৃষ্টি করবেন, ইসরাফিল দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেবেন, তখন প্রত্যেক প্রাণীকে পুনর্জীবিত করা হবে। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, সুম্মা ইয়ামিতুকুম সুম্মা ইয়ুহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, এরপর তোমাদেরকে জীবিত করবেন, এরপর তোমরা তার দিকে ফিরে যাবে। দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়ার পর সর্বপ্রথম যিনি পুনরুত্থিত হবেন তিনি হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আমি হব সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, আমি কবর থেকে সর্বপ্রথম উত্থিত হব, আমি হব প্রথম সাফায়াতকারী এবং সর্বপ্রথম আমার সাফায়াত কবুল করা হবে। জীবিত হয়ে মানুষ দেখবে হাসরের ভয়াল দৃশ্য, হতভম্ব হয়ে পড়বে, নগ্ন দেহ ক্লান্ত পায়ে ঘুড়ের মধ্যে দিকবিদিক ছুটোছুটি করতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে জমা করা হবে খালি পায়ে, নগ্ন দেহে, খতনাবিহীন অবস্থায়। সেদিন সেই শোচনীয় মুহূর্তেও আমরাও সেখানে থাকব, মা বাবাহীন, স্বজনহীন, সন্তানহীন, বন্ধুহীন হয়ে দৌড়াবো হাসরের ময়দানের দিকে। এক আল্লাহ ছাড়া না থাকবে কোনো সহায়, না কোনো শক্তি, না কোনো আশ্রয়। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। তো বন্ধুরা, কিয়ামতের আলামত সংক্রান্ত আলোচনা এতটুকুই থাকলো। পরিশেষে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার রহমতের সাগর আমার পাহাড় সমগুণার চেয়ে বহুগুণ বড়। অগণিত সালাত সালাম সেই মহামানবের প্রতি, যিনি উম্মাতি বলে স্বীকৃতি দিয়ে দিলে ডুবন্ত নৌকাটি পার হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিয়ামতের আলামতের সকল পর্বগুলো যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা বর্তমানে কোন পর্যায়ে অবস্থান করছি পৃথিবীতে। আপনাদের সবাইকে কিয়ামতের আলামতের পর্ব থেকে বিদায় নিয়ে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।